আজকের ভিডিওয়ে আমি আপনাদের জানাবো আসামের অত্যন্ত বিখ্যাত এবং জাগ্রত মন্দির মা কামাখ্যার মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ রহস্যময় তথ্য। ওম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আসামের কামাখ্যা মায়ের বিভিন্ন জাগ্রত হওয়ার কাহিনী তো আমরা প্রত্যেকেই জানি। কিভাবে মানুষের মনস্কামনা এই স্থানে গিয়ে পূর্ণ হয়, বহু মানুষ প্রতি বছর কামাখ্যা মায়ের কাছে অনেক মানত করে থাকেন এবং পূর্ণ হওয়ার পর তার কাছে গিয়ে পুজো দেন। প্রতিদিন কামাখ্যায় অগণিত ভক্তের ভিড় হয়। প্রথমেই জানিয়ে রাখি কামাখ্যার ইতিহাস। যখন দক্ষ রাজা একবার এক বিশাল যজ্ঞের আয়োজন করেন এবং নাম দেন বৃহস্পতি যজ্ঞ, তখন সেখানে সমস্ত দেবদেবীদের সেখানে নেমন্তন্ন করা হয়েছিল। শুধুমাত্র আমন্ত্রণ পাননি স্বয়ং মহাদেব আর তার নিজের কন্যা সতী। কিন্তু সতী নিজের বাবার আয়োজিত এই যজ্ঞে অবশ্যই যেতে চেয়েছিলেন এবং মহাদেবকেও তিনি রাজি করিয়েছিলেন সেখানে যাওয়ার জন্য। কিন্তু এই যজ্ঞে উপস্থিত হওয়ার পর দক্ষ রাজা মহাদেবকে তৎপরোনাস্তি অপমান করেন। স্বামীর সর্বসমক্ষে এই অপমান সহ্য করতে না পেরে সেই সময় আত্মাহুতি দেন সতী। এইভাবে স্ত্রী চলে যাওয়া মানতে না পেরে মহাদেব অত্যন্ত ক্ষুব্ধ হন এবং রুদ্রমূর্তি ধারণ করেন। মহাদেব রুদ্রমূর্তি ধারণ করে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকেন এবং তাতে অন্যান্য দেবতারা এটা বুঝতে পারেন যে মহাদেব যদি ক্ষুব্ধ হয়ে তাণ্ডব নৃত্য করেন সেক্ষেত্রে কিন্তু সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। তখন শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন মহাদেবকে সেই সময় শান্ত করার জন্য। এইভাবে যখন সতীর দেহ খণ্ড খণ্ড হয় তার দেহ তখন 51টি টুকরে ভাগ হয়ে যায় এবং এই 51টি টুকরো ভারতবর্ষের বিভিন্ন স্থানে এবং পরবর্তীকালে যেটা শ্রীলঙ্কায় পৌঁছে গেছে সেই শ্রীলঙ্কারও কয়েকটি স্থানে সতীর 51টি অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এইভাবে আসামের কামাখ্যায় গিয়ে পড়ে মা সতীর যোনি। এখান থেকেই গড়ে ওঠে কামাখ্যা পীঠ। এছাড়াও জুন মাসে যে অম্বুবাচী উৎসব হয় সেখানে কামাখ্যায় প্রচুর তান্ত্রিক কাপালিকেরা একসাথে জড়ো হন, কারণ বলা হয় যে কামাখ্যায় নাকি তন্ত্র সাধনার একদম ভারতবর্ষের আদি ও মূল উৎস। কামাখ্যা দেবী নাকি তন্ত্র সাধনার অধিষ্ঠাত্রী দেবী। আগে নাকি আসামে বিভিন্ন রকম কালো জাদু এবং মায়াবিদ্যার প্রচলন ছিল, তাই বলা হতো ভারতবর্ষের সবথেকে মায়াবী স্থান নাকি আসাম। পরবর্তীকালে আস্তে আস্তে যখন মানুষ আধুনিক হয় তখন আসামে এইভাবে অর্থাৎ ব্যাপকভাবে কালো জাদুর চর্চা বন্ধ করে দেওয়া হয়। এখানে প্রচণ্ড শক্তিশালী নানান রকম জাদুটনার চর্চা ছিল, তাই জন্য কামাখ্যা দেবীর কাছে পৃথিবীর বা ভারতবর্ষের যত রকম শক্তিশালী কাপালিক বা তান্ত্রিক আছে তারা এই সময় কিন্তু অবশ্যই আসেন নিজেদের যে শক্তি সেটিকে আরও জোরদার করে তোলার জন্য। কামাখ্যা দেবীর রজস্বলা থেকে তৈরি হয় কাম সিঁদুর। যে কাম সিঁদুর হলো অত্যন্ত জাগ্রত এবং অত্যন্ত আশীর্বাদ পুষ্ট একটি বস্তু, যেটি যদি আপনি আপনার কাছে রাখতে পারেন কোনোভাবে, যদিও এই আসল কাম সিঁদুর পাওয়া প্রায় অসম্ভব, তাও যদি কেউ রাখতে পারে তাহলে তার জীবনের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে এবং সে নিরোগ দীর্ঘায়ু এবং সুস্থভাবে জীবন কাটাতে পারবে। তাই এই কাম সিঁদুর বিভিন্ন রকমের যারা তন্ত্র সাধনা করে তারা এখান থেকে সংগ্রহ করার জন্যই আসে। এছাড়াও এখানে বিক্রি হয় তন্ত্র সাধনার নানান রকম বস্তু। এখানে যে বইগুলি বিক্রি হয় সেগুলি পড়লে আপনি জানতে পারবেন যে প্রাচীনকালে আসামের কামাখ্যায় নানান রকমের কত রকমের কালো জাদুর কিন্তু প্রচলন ছিল। এখনও আপনি যদি ভালোভাবে কি খোঁজ খবর নেন জানতে পারবেন যে ভেতরে ভেতরে কিন্তু বহু তান্ত্রিকই এখনও কালো জাদুর যে আরাধনা সেটা কিন্তু করে চলেছে। এখানকার আরও অনেক তান্ত্রিক বা কাপালিক কিন্তু এই ধরনের নানান রকম বশীকরণ বা জাদুটোনার সাথে যুক্ত এবং তাদের কাছে যদি আপনি আপনার কোনো জীবনের সমস্যার কথা জানান সেক্ষেত্রে সেই মানুষটি যদি আসল হয়ে থাকে অর্থাৎ ভণ্ড কোনো কাপালিক না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ফল পাবেন। আসামে কিন্তু এখনও এই ব্যবস্থাটি চালু আছে। তাহলে আজকের ভিডিওটিতে আপনাদেরকে আসামের কামাখ্যার ব্যাপারে যে রহস্যময় তথ্যটি আমি জানালাম সেটা জানতে পেরে আপনাদের কেমন লাগলো আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।